তো ভালো সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ কোথায় কিরকম গেছে না গেছে ভালো মন্দ সবখানে আমি জানি। দর্শকদের ধরে নিয়ে আসো, ওদেরকে আমি বুঝাই দিই, ওদেরকে বুঝাই দিই বেশি বাজেটের ছবি হলে চলে আর কম বাজেটের চলে না, এটা ওদের ওরা ওদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে, কোন কোন জায়গাতে গেছে বিগ বাজেটের ছবি, কোন হলে গেছে, কোন দর্শকদেরকে জিজ্ঞেস করছে, কোথায় গিয়ে দেখছে, ওদেরকে জিজ্ঞেস করো আগে। নিজেদের বানানো কথা বললে তো চলবে না, বানায় ছবি বানায় কথা বললো, ছবি বানাবে না বাইরের থেকে কথা বলবে, এটা রাইটই নেই তার, দর্শক ছাড়া, দর্শকদের যা কিনু কিছু ইচ্ছে বলতে পারে ভাবতে পারে। ঈদের সিনেমা দেখি নাই? হ্যাঁ দেখছি, ইকবাল সাহেবের ছবিটা দেখছি, আমার হচ্ছে খুব ভালো লাগছে, ভালো চিত্রনাট্য, ভালো সম্পাদনা, সবকিছু ভালো, গল্পের কথা ভিন্ন, বানানোটা সুন্দর হয়েছে। বেশি শুটিং না থাকলে চলচ্চিত্রের অবস্থা খারাপ, এটা তো এটা কিন্তু এখন আর খাটে না, এখন এবিসিতে শুটিং অনেক হইলেও এবিসিতে শুটিং হয় না। কেন হয় না? এখানকার চার্জ অনেক বেশি, এখানকে এখানে একটা ক্যামেরা ভাড়া মানে বাইরে যা হয় তার থেকে চারগুণ, এবং এখানে ওই ফ্লোরে মানে ইয়েতে ওই চত্বরে শুটিং করলে ওই দিন বাগানে শুটিং করছে, শুটিং আর ক্যামেরাগুলো নিয়ে 17,000 টাকা বিল হয়েছে, বাইরে করলে সেটা 5-7 হাজার টাকার উপরে হবে না, তো এত টাকা এখন তো সিনেমার অবস্থা আগের মতো নাই, তো এই জন্য এফডিসিতে এখন শুটিং হয় না। আমিও তো না না বিল কমাইলো আমাদের পোষায় না, কমাক কমাইছে কি না আমি কমাইছে কিছু, কিন্তু ওইটা দিয়েও আমাদের পোষায় না, চলচ্চিত্র ছবি সিনেমা হল নাই, দর্শক টেলিভিশনে ছবি দেখে সিনেমা হলে কম যায়, আমরা এই জন্য ছবি বানানো আমাদের অনেক প্রযোজকরা বন্ধ করে দিচ্ছে, যাইতে চায় না, ছবি বানাতে চায় না, মানে 50 লক্ষ টাকা খরচ করে খুব ভালো হইলে 40-45-50 লাখ টাকা উঠে দিলে লাভ কি, ওই টাকাটা ব্যাংকে ফালা রাখলে তো অনেক টাকা আসে আসে না, তো এই জন্য ম্যাক্সিমাম প্রডিউসাররা এখন আর ছবি বানাতে চায় না। কে বলছে এটা? দর্শকদের ধরে নিয়ে আসো, ওদেরকে আমি বুঝাই দিই, ওদেরকে বুঝাই দিই বেশি বাজেটের ছবি হলে চলে আর কম বাজেটের চলে না, এটা ওদের ওরা ওদের কতটুকু এক্সপিরিয়েন্স আছে এইসব ব্যাপারে, কোন কোন জায়গাতে গেছে বিগ বাজেটের ছবি, কোন হলে গেছে, কোন দর্শকদেরকে জিজ্ঞেস করছে, কোথায় গিয়ে দেখছে, ওদেরকে জিজ্ঞেস করো আগে, নিজেদের বানানো কথা বললে তো চলবে না, সময়ের সাথে। আচ্ছা হ্যাঁ, সময়ের সাথে হইলে যে তুমি এরকম একটা ক্যামেরা একটা এই সময়ে তুমি একটা মোবাইল নিয়ে এসে আমার ইন্টারভিউ নিচ্ছ কেন, সময়ের সাথে মিলে অনেক সুন্দর সুন্দর সাউন্ড এফেক্ট তৈরি হওয়ার মতো ক্যামেরা আছে, ওগুলি নিয়ে আসো না কেন, সময়ের সাথে তোমরা চলো না কেন, তোমরা সময়ের সাথে চলো না, তোমাদেরটা উত্তর দাও, তারপরে আমাদেরটা আমি উত্তর দেবো। না কে কইছে ফুটেজ খারাপ না, ওগুলি কোনো ফুটেজ আমরা যেগুলি দেখি ওগুলি কোনো ফটোগ্রাফি কোনো চকচকা কিছু আছে, তোমরা এটা তুলে নিয়ে আসো, সাউন্ডগুলিও বোঝা যায় কম, এখানে তোমরা শোনো, কিন্তু যখন নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে ইয়েতে যায় তখনই তো সাউন্ডগুলো ডিস্টার্ব হয়, পিকচারগুলো যেরকম এখান থেকে তুলে নিয়ে গেছে ওরকম স্ক্রিনে আসে না, যাক এগুলি কোনো কথা না, ওগুলি ফালতু কথা বলে প্রশ্ন করে কোনো লাভ নাই, আর কি জিজ্ঞেস করবো বলো, আমি একটুও দেখি নাই। হ্যাঁ 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 ডিফেন্স দেখেছি, ওটা ছবি না, বাকি কটা আমি দেখি না, আমার ইচ্ছা হয় নাই, এটা আমাদের নিজস্ব একেবারেই আমার ক্লোজ ইকবাল সাহেব, ইকবাল সাহেব ঈদের দিন আমাকে বলছে ছবি দেখবে, হ্যাঁ চলো তুমি গেলে আমাকে নিয়ে যাও, সে গেছে আমাকে নিয়ে গেছে, আমি দেখছি ইন্টারেস্ট ছিল ইকবালের ছবিটা কিরকম যায় দেখলাম, আমরা যেদিন দেখি সেদিন তো হল ভর্তি পুরো পরিপূর্ণ মানুষ। আমি একটু ভালো সম্বন্ধে কিছু বলতে চাই না, কারণ কোথায় কিরকম গেছে না গেছে ভালো মন্দ সবখানে আমি জানি, তুফান আমাদের দেশে তুফান কেন, যে কোনো ছবি ভালো যাক এতেই আমরা খুশি, আমাদের চলচ্চিত্র চলছে দর্শক দিচ্ছে, তো কিরকম গেছে না গেছে এগুলি আমাদেরকে জিজ্ঞেস করে লাভ না, তুফান ভালো চলছে এক কথা, এক প্রযোজকদেরকে বলো, তোমরা প্রযোজকদের বলো যে আপনার সাপের ছবি বানান, তো আমার কাছে আসলে আমি বানাবো, প্রযোজকরা বানাবে, তো আমি তো আমার পোষা দেওয়া 2-3টা করেছি, এখন আমি প্রযোজনা করি না, তো এখন না ছবি বিগ বাজেটের কোনো ছবি বাজেট কমে হয় কোনো ছবি বাজেট বেশিতে হয়, এবং বেশি বাজেটে করলেই যে ছবি চলবে, যে তোমাদেরকে কথাটা বলছে আমি তো বললাম ওকে আমার কাছে ধরে নিয়ে আসো, বহু টাকার বহু, আমি একটা কথা বলি, আমি আজকের থেকে 25-30 বছর আগে 1-10 কোটি টাকা দিয়ে একটা ছবি বানিয়েছিলাম আল হেলাল, ছবিটি হিট করেছিল, ভালো হিট করেছিল, সুপার হিট না, আর ওই আমলে
আমি 20 লক্ষ টাকা দিয়ে একটা ছবি বানাচ্ছিলাম, ওই আল হেলালের যত টাকা খরচ করলাম তার 3 গুণ 4 গুণ টাকা উঠেছিল, কয়েক কোটি টাকা ব্যবসা হয়েছিল 20 লক্ষ টাকাটা বানাইছিলাম প্রেম গীত। তো তো বাজেটের ছবিটা ওই প্রেম গীত, বাজেটের মানে প্রেম গীত ওটাকে ওভারটেক করে কিভাবে গেল সেটা আমাকে বলো। বোম্বেতে 100 কোটি 150 কোটি টাকা খরচ করে ছবি হয়, আজকের দিকে 25-30 বছর আগের কথা বললে, তখনও কিন্তু 100 কোটি 150 কোটি টাকা করে 26টা প্রভিন্সে 1 টাকা করে 14 টাকা এসে যায় ওই জায়গাতে। ওই জায়গাতে ওই 20-25 লক্ষ টাকা খরচ করে একটা ছবি বানিয়েছিল, ছবির নাম নুরি। ওই ছবির আশেপাশে আগে 5 বছর পিছনে 5 বছর ওই ছবিটাকে ব্রেক করার মতো কোনো ছবি আসে নাই। ওটা কি বাজেট ছিল? একটা নায়িকা আর একটা কুকুর ছবিটার আর্টিস্ট। তো এইসব প্রশ্ন তোমরা না জেনে করো না, বিগ বাজারের ছবি চলবে। আর যে বলছে সে ছবি করবে না, বিধায় কথাটা বলছে, বিগ বাজারের ছবি তারা চলে না যেন বানাই না হয়তো। তো এগুলো হলে চাপাবাজি কথা, ছবি বানাই বানায় ছবি বানায় কথা বললো, ছবি বানাবে না বাইরের থেকে কথা বলবে, ওটা রাইটই নেই তার, দর্শক ছাড়া, দর্শকদের যা কিনু কিছু ইচ্ছে বলতে পারে ভাবতে পারে।